सिनहाके निये जा बोलें एसआई लियाकत स्वीकारोक्तिमूलक हास्यकर जबानबंदी फाँस। मेजर सिनहा एकजन डाकात। सेदिन पहाड़े डाकात दलेर साथे मीटिंग करे फिरछिलेन मेजर सिनहा। कयेकटी विश्वस्त माध्यमे खबर पेये सिनहादेर गाड़ीर गतिरोध करा हय। एरपर इन्सपेक्टर लियाकतेर गुलिते मारा जान अवसरप्राप्त मेजर सिनहा मोहम्मद राशेद खान। एतदिन धरे जिज्ञासाबाद एबं सकल विषय तदन्त करे এই জবানবন্দি গ্রহণ করেছে আদালত। অথচ প্রথম থেকেই এসআই লিয়াকত একই কথা বলে আসছিলেন। সিনহা হত্যা মামলায় আদালতে এমন হাস্যকর জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি লিয়াকত। গতকাল প্রায় ৫ ঘন্টা ধরে এ জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বেলা ১২টার দিকে কক্সবাজার আদালতে নেওয়া হয় তাকে। জবানবন্দি দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামন্নাফরার আদালতে। তদন্ত কর্মকর্তা বলছেন লিয়াকত আদালতে সত্য বলেছেন বলে আশা তার। গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে সিনহা রাশেদকে গুলি করেন লিয়াকত। তাই মামলার জন্য তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে গুরুত্বপূর্ণ মনে করছে তদন্ত সংস্থা। এদিকে আজ প্রতিবেদন জমা দিচ্ছে না তদন্ত কমিটি। চাওয়া হয়েছে বাড়তি সময়। এছাড়া ১লা সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করবে टेकनाफेर साबेक ओसि प्रदीप के।